আমাদের লাইফ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান। কারণ প্রত্যেকটা মুহূর্তে জীবনে তো সমস্যা রয়েছেই, এবং প্রত্যেকটা সময় আমরা সেই সমস্যা নিয়ে কথা বলি, এবং সেই সমস্যায় জেরবার হতে হতে জীবনের অনেকটা সময় যখন অতিবাহিত হয়, তখন আমরা হিসেবের খাতাটা খুলে বসি যে কি করলাম আর কি সঞ্চয় করলাম, কতটুকুই বা নিজের জন্য সময় বার করতে পারলাম। সেই হিসেবের খাতা খুলে বসলে দেখবেন যে বেশিরভাগটাই আপনি ব্যয় করে ফেলেছেন, কিন্তু সঞ্চয় কতটুকু করেছেন। জীবনে চলার পথে সমস্যা যাই থাকুক না কেন, সমাধান কিন্তু আছে। এবার আপনাদের মনে হতে পারে, এই যে সমাধানের কথা আমি এত সহজে বলে দিলাম, জীবনে কি সত্যি এত সহজে সমাধান পাওয়া যায়? জীবনটা কি এতটাই সহজ সরল? হ্যাঁ দর্শক বন্ধু, যদি আপনি জীবনটাকে নিজের একটা সুন্দর সরল রেখায় আনতে চান, তাহলে আপনাকে অতি অবশ্যই এই অনুষ্ঠানটা ফলো করতে হবে। কারণ এই অনুষ্ঠানে সেই প্রচুর টাকার রেমেডির গল্প নেই, নেই এখানে সেখানে পৌঁছে যাওয়ার, ছুটে যাওয়ার তাগিদ। এখানে রয়েছে শুধুমাত্র নিজেকে করতে হবে, নিজেকে খাটতে হবে, নিজের মনোসংযোগকে বাড়াতে হবে, তাহলেই দেখবেন আপনি ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। যারা পুরনো বন্ধু তারা বুঝতেই পেরেছেন এতক্ষণে যে আমি কি বলতে চাইছি, আর যারা নতুন বন্ধু তারা অবাক হচ্ছেন। না দর্শক বন্ধু, অবাক হওয়ার কিছু নেই, কারণ যখনই আমরা শ্রী অমিত আচারিয়ার অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসি টিভির পর্দায়, তখন কিন্তু আমাদের সঙ্গে একটি খাতা এবং একটি পেন রাখতে হয়। কারণ জীবনে চলার পথে সমস্যা যাই থাকুক না কেন, সমাধানের জন্য রয়েছে টোটকা। আর সেই টোটকা করে আপনারা কেমন রয়েছেন তার ফিডব্যাক দিতে কিন্তু আপনারা ভোলেন না। প্রত্যেকটা মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা শেয়ার করেন যে কতটা ভালো আছেন। আর যারা দূর দূরান্ত থেকে পৌঁছচ্ছেন চেম্বারে, সেখানেও মাত্র 101 টাকা ভিজিট, আর সেই ভিজিটেই কিন্তু আপনারা ভালো থাকার রাস্তা খুঁজে পাচ্ছেন। তাহলে আর দেরি কেন, আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় শ্রী অমিত আচার্য, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদা অমিত দা রয়েছেন, তাকে স্বাগত জানাবো এবং স্বাগত জানাবো আপনাদেরও। নমস্কার দাদা। নমস্কার, আজকে চলে এলাম নতুন পর্ব, কারণ সামনে শুভ সূচনা, একদম দারুণ দিন আসছে, সবার খুশির দিন, মন একদম পরিষ্কার, নতুন দিন নতুন আনন্দ, কি না সামনেই মহালয়, এবং পূজো এসে যাওয়া, একদম পূজো এসে যাওয়া, মানে আমাদের এই বিশ্বকর্মা পূজো চলে গেলে মানে নতুন একটা আভাব আসছে, একদম পূজোর রেশ চলে আসা। সবাই দেখবেন মহালয় নিয়ে অনেকে বলছে চলো তারাপীঠ চলো, এই মহালয় অমাবস্যা, এই আছে সেই আছে, তারাপীঠ চলো তোমার ভাগ্য ফিরিয়ে দেবো। একমাত্র অমিত আচার্য বলবে তারাপীঠ না গিয়ে তুমি তোমার ঘরে কাজটা করো। আচ্ছা, কি এমন করবেন মহালয়ের দিন যাতে আপনার বাড়ির প্রত্যেকটা যার যেমন সমস্যা আস্তে আস্তে সমাধান করতে হবে আপনাদের। এই তারাপীঠ গেলাম, এই সবাই বলে হোম করো, যজ্ঞ করো, ওই করো, ফল দাও, ফুল দাও, ঘি দাও, ওই ঘি ভস্মেই ঢালছ, রিটার্ন জিরো। কারণ তুমি করো তোমার ঘরে, তোমার ওই ছোট্ট সিংহাসন যেখানে যেই ঠাকুরই থাকুক, ভক্তি দিয়ে করবে তুমি তোমার কাজটা। কি এমন করবে, প্রথম মহালয়নি নবরাত্রি 9টা গ্রহের কাজ আপনি করবেন। কি করবেন, মহালয়ের দিন শুরু করবেন, প্রত্যেক দিন করে যাবেন, শুভ সূচনা, মা আগমন করলো, একদম মা যখন আসছে যেন সব দিয়ে যায়, যাবার সময় তোমার যাবতীয় সমস্যা যেন মিটিয়ে যায়, কারণ ঈশ্বরের ওপরে কেউ নেই আর ভক্তি থাকবে তোমার। কি করবেন, 9টা প্রদীপ জ্বালাবেন, 9টা প্রদীপ, মাটির প্রদীপ হলে প্রদীপ, এমন কিছু দাম নয়, 1 টাকা করে দাম। আমি বারবার বলি না, আমি এমন এমন জিনিস বলবো ওই লাখ টাকা খরচা করে আসবেন, হোম যজ্ঞ তারাপীঠ কামাখ্যা গিয়ে কোনো লাভ নেই, আপনি আপনার ঘরে করুন যার যেটা মনস্কামনা। 9টা প্রদীপ জ্বালাবেন, প্রদীপের মধ্যে ঘি দেবেন, 1টা করে লবঙ্গ দেবেন, ঠিক আছে। বাড়ির মেন দরজায় 2টো প্রদীপ 2 কোণে রাখবেন, বাকি ঠাকুরের স্থানে রাখুন, এবং 4 কোণে রেখে দিন বাড়ির, ঠিক আছে। ওই দিনকে জ্বালাবেন, সঙ্গে দেখুন আমি একটা ছক দেখাচ্ছি, ভালো মতো লিখে নিন, দেখে নিন ছকটা, আবার বলছি দেখুন ছকটা, এই ছকটা আপনি লিখবেন, যার নিচে নাম লিখবেন, যার যেমন ইচ্ছা নামটা লিখবেন নিচে,
লাল কালি দিয়ে ছকটা করবেন, মেন দরজার সামনে লাগিয়ে দিন। কারোর ব্যবসা হচ্ছে না, নাম ব্যবসা। পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা মন বসছে না, নাম পরীক্ষার্থী। তার পড়াশোনা বসছে, যা যা ইচ্ছা নাম লিখবে নিচে, ঠিক আছে। কর্ম পাচ্ছি না, করুন এটা। ব্যবসায় উন্নতি হচ্ছে না, এটাই করুন। ঘরে সুখ শান্তি নেই, দাম্পত্য জীবন, এই ছকটা করুন। ঠিক দরজার সামনে লাগিয়ে দিন ছকটা, লাল কলম দিয়ে করবেন বা আলতা দিয়ে করলে আরো ভালো। আচ্ছা, আলতা দিয়ে করলে আরো ভালো। ছকটা লিখে নিজের ইচ্ছা লিখুন নিচে, নাম দিয়ে গোত্র দিয়ে লিখুন। লিখে প্রদীপ জ্বালাবে নটা, সঙ্গে একটা লবঙ্গ দেবেন, দিয়ে এই কাজটা করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরতে থাকবে। সেই দিন থেকে আপনার জীবনে শুভ সূচনা চলে আসবে। পরিষ্কার কথা, আমি আর টোটকা যেটা বলবো করুন, কারণ টোটকাতেই, ভক্তিতেই আপনার রাস্তা, কারণ ভক্তি হচ্ছে সবকিছু। ঠিক আছে, একদম। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন? আচ্ছা, নামটা বলুন আপনার। নাম? কোথা থেকে বলছেন? কোথায়? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। সময়? সময়? জন্ম সময়? আচ্ছা, জন্মস্থান কোথায়? ঠিক আছে। কেমন লাগছে অনুষ্ঠান? আমি অনেক আগে থেকে ওনার অনুষ্ঠান দেখি। আচ্ছা, 2016 সালে একটা ওনার টোটকা করেছিলাম, সেটা হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন উচ্চ মাধ্যমিক দিয়ে আমার মা করে দিয়েছিল। আচ্ছা, হাতে সবুজ সুতো পরে আইস ক্রিম। বাহ, আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, পরীক্ষাও খুব ভালোভাবে গেছে। মানে সবুজ সবুজ উল বলেছিলাম, উল উল সবুজ উল বলেছিলাম। ফল পেয়েছো? তাহলে তোমাকে আমি বলছি, তুমি ভক্তি দিয়ে করেছো, তাই তো? তুমি দেখো, আমি আমি একটাই কথা, ভগবান নই, কপাল চেঞ্জ করতে পারবো না। তুমি করেছো ভক্তি দিয়ে, ফল তুমি পেয়েছো, তাই তো? এটাই এটাই হচ্ছে সুখবর, ফলটা তুমি পেয়েছো, কারণ তোমার ভক্তি। আমি বারবার বলি, যে কোনো টোটকা করো ভক্তি দিয়ে করো, দেখবে তুমি ফল পাবেই পাবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আমি তো বলি, আমার কাছেও আসার দরকার নেই। ওই এখন কি হতো, এখন যে আছে না, গেলেই তোমার মাথায় বোঝা চাপিয়ে দেবে, নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেবে। ঠিক কথা, একদম ঠিক আছে। তোমার জন্ম হচ্ছে বুধবার, লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মেষ রাশি, রাশির অধিপতি মঙ্গল। তুমি পড়াশোনায় দারুণ, রবিস্থান ভালো, কর্মের জন্য চেষ্টা করছো। হ্যাঁ, 2025 সালে তুমি কর্ম পেয়ে যাবে। আবার বলছি, আমি আবার বলছি, আবার বলছি, তুমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, কারণ তোমার অশ্বিনী নক্ষত্র জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। এই তোমার মধ্যে গুণ ভরা আছে, কিন্তু মুখের সামনে গিয়ে সব কেটে যাচ্ছে তোমার। ঠিক আছে, হ্যাঁ ওই তো বলা, এটা মুকেশ আবার, হ্যাঁ আমায় বলতে দাও, মুকের সামনে আটকে গেছে একটা, শরীরের জন্য আটকে আছে, এটাও শোনো। পাতার সাথে ওটাকে ঘষবে, ঠিক আছে, হরিতালটা পাথরের মতো নয়, ওটাকে ঘষবে। ধরো কালকে ইন্টারভিউ আছে তোমার, ঠিক আছে, ঠিক যখন সকালবেলা বেরোচ্ছ, একটু কপালে লাগিয়ে ছোট্ট একটা ফোঁটা দিয়ে তুমি যাও, প্রথম এটা তো করবে। দ্বিতীয়, তুমি ধরো কোথাও ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে, বা কোথাও লিখছো, বসে ইন্টারভিউ দিচ্ছ, হ্যাঁ, যেই পেন নেবে, যে পেন, পেনটাকে আগের দিন না একটু দুধ, দুধের মধ্যে ছুঁয়ে নেবে, দুধ সাদা, দুধ হয় সাদা, তুমি সাদা কাগজে লিখছো, একটু দুধের মধ্যে ছুঁয়ে ওই পেনটাকে সঙ্গে নিয়ে যাও। আমি বলছি তুমি 2025 জানুয়ারির মধ্যে কর্ম পেয়ে যাবে। একদম চান্স আছে, একদম চান্স আছে।
ঠিক আছে, কিন্তু এইটুকু বলছি, এইটুকু তোমায় বলছি, তুমি কিন্তু মাঙ্গলিক আছো, মাঙ্গলিকটা কাটিয়ে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, দারুণ একটা ফিডব্যাক। ফিডব্যাক এর তো আমি একটাই কথা বলি যে ওই ভণ্ডামির মধ্যে আমি থাকি না, আমি এখানেও যেমন পরিষ্কার কথা, ওই বাবাজি গুরুজি এই ধর, আমি অমিত দা সবার জন্য 101 টাকায় দেখছি, আমার কাছে এলেই যে আমি রেভিনি দেব ওটা মাথায় ঢোকাবেন না, আমার কাছে এলে আমি টোটকা দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু শনি সারস্বতী চললে আমি কাউকে টোটকা দেবো না, পরিষ্কার বলবো শনি সারস্বতী কাটান, কাল সর্প যোগচাঁদ আমি বলি এখানে কাটানো হয় না, কেউ যদি বলে আমি কাটিয়ে দেবো সেটা ভুল বলছে, কাল সর্পযোগ এখানে না তারাপীঠ না কামাখ্যা না আমাদের এখানে যে কোনো মন্দির, কাল সর্পযোগ কাটানো হয় একমাত্র নাসিকে, আমি বলবো নাসিক গিয়ে কাটিয়ে আসুন যদি সত্যিকারের হয়, ঠিক আছে, অথেন্টিক কাল সর্প যদি হয়, তাছাড়া যা যা দোষ থাকে ভৌমযোগ ছন্ন ছাড়া যোগ এগুলো কাটানো যায়, কিন্তু আমি বেশি গুরুত্ব দেবো সাড়ে সাথীকে, কারণ এগুলো সময়ের মধ্যে কেটে বেরিয়ে যায়, সাড়ে সাথী কারুর পেছন ছাড়ে না, সাড়ে সাথী চললে তার সারাটা 7.5 বছর মানে বরবাদ করে দেয়, সে মানে পরীক্ষার্থী করপ্রার্থী হোক যেই হোক, একদমই প্রথম। দ্বিতীয়, আজকে সুন্দর একটা টোটকা বলছি, আমি তুমি কেমন লাইফ চাই বাবা, এটা বাবা চুপচাপ শোনে দেবো, হ্যাঁ দেবো, কিন্তু বাবা বলে দেখ তোকে আমি ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, তুই ফোকাসটা ইঞ্জিনিয়ারিং কর, না বাবা তুমি দাও 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 বাবার মাথা, তারপরে একদিন ধর আমি বাড়িতে থাকবো না বেরিয়ে যাবো, এই হচ্ছে কথা, কর্মফল, হ্যাঁ চলে যাবো কোথাও দূরে চলে যাবো। বাবা একদিন গেছিল বাইরে বাজারে সঙ্গে মাকে নিয়ে, আচ্ছা যাওয়ার সময় না মানি পার্সটা ফেলে গেছে, তো ছেলে বলে যাক বাবা যখন মানি পার্স ফেলে গেছে আজকে তো দিন ভালো, তো কি করে তাড়া করে মানি পার্সটা নিয়ে বাবার জুতোটা পরে চলে গেছে বাইরে। শুনুন জিনিসটা বোঝার আছে, বাবার জুতোটা পরে চলে গেল, যেতে যেতে রাস্তায় পেরেক ফুটে গেল, জুতো খুলে দেখে বাবার জুতোর সোলটাই ফাটা, তা পিতা নিজের সর্বকিছু হারিয়ে নিজের সবটুকু হারিয়ে সন্তানের জন্য করে, সেও চায় আমার সন্তান যেন ভালো থাকুক, সে তার কিন্তু আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, তো যখন গেল পা দিয়ে রক্ত বেরোচ্ছে এক জায়গায় বসলো, ও বাবার মানি পার্স তো আছে, টাকা আছে, কোথাও ওই ট্রিটমেন্ট করিনি, মানি পার্সটা যখন খুললো না তাকে একটা 100 টাকার নোট শুধু, আর শুধু পরপর ছোট ছোট কাগজ, প্রথম কাগজটা তুললো, তুলে লেখা আছে বাবা হিসাব করে রেখেছে, গৌতমের থেকে 40,000 টাকা নিয়েছিলাম ধার, এক বছর আগে ছেলেকে ল্যাপটপ কিনে দেবো বলে, ল্যাপটপ কিন্তু এক বছর আগে কিনে দিয়েছে, কিন্তু সেই ধারটা তার মাথায় আছে, পর 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 প্রত্যেকটা জিনিস পড়ছে বসে, তখন ওর ফিলিংসটা আসছে যে বাবা কি করে সংসারটা চালাচ্ছে, এত ইলেকট্রিক বিল সংসার হ্যান ত্যান যাবতীয় দায়িত্ব কর্তব্য বাবা কি করে চালাচ্ছে, আমি তো বলে দিলাম বাবাকে, কিন্তু লাস্ট একটা কাগজ ছিল তার মধ্যে তুললো, তোলার পর দেখলো তাতে লেখা আছে পুরনো বাইক দিয়ে যান নতুন বাইক নিয়ে যান, তখন হন্তত হয়ে ছেলেটার মাথা তখন ঘুরে গেল যে বাবা নিশ্চয়ই কিছু একটা করছে, বাড়িতে এলো দেখলো বাবা নেই মাও নেই, ওই ছোট্ট অ্যাড্রেসটা সব রকম ক্ষমতা হয় না, ছেলে তো যে টিউশনে পড়তে যাচ্ছি তার বাবা আনছে দিচ্ছে ভালো জিনিস, আমার বাবা দিচ্ছে, আমার বাবা কতটা করছে তার মধ্যেই সীমিতের মধ্যেই চলতে হবে, সীমিতের মধ্যেই সুখ আছে, বিশাল কিছু নেই, আমি বলি না বারবার যার কোটি কোটি টাকা সেও সুখে নেই, কোনো রিক্সাওয়ালা যে 200 টাকা কামায় সেও সুখে নেই, কারণ সুখ আর দুঃখ মিলেই সময় চলে। একদম দেখে নি, একজন বন্ধু রয়েছেন, নমস্কার, একটু জোরে বলুন, কোথা থেকে, রাশি বৃশ্চিক রাশি, তাই তো, বিয়ে করেছেন, হ্যাঁ আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে, অনুরাধা নক্ষত্র জন্ম নক্ষত্র অধিপতি শনি, ঠিক আছে, আপনার একটু আর্থিক সমস্যা চলছে, প্রথম বাড়িতে প্রথমে ছিলেন মাঙ্গলিক ছিলেন আংশিক মাঙ্গলিক ছিলেন, প্রথমে জন্য খারাপ গেছে, এখন মোটামুটি আস্তে আস্তে ঠিক হচ্ছে, ঠিক আছে, আর্থিক সমস্যা বিশাল দেখা দেবে বাড়িতে, মানে অর্থ আসছে অর্থ থাকছে না,
প্লাস আপনি একটু মাথা গরম করে ফেলেন, চলবে না। আমি বলছি তো নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি, লগ্নপতি বৃহস্পতি, আমি বারবার বলি লগ্নপতি বৃহস্পতি, বৃহস্পতি আসছে কিন্তু বৃহস্পতি থাকছে না, ঠিক আছে? তো কি করবেন বৃহস্পতিকে ঘরে রাখার জন্য, লিখে নিন, লিখে নিন, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী আছে বাড়িতে, মা লক্ষ্মীর আছে, লক্ষ্মী গণেশ, ঠিক আছে, মা লক্ষ্মী শুদ্ধ বস্ত্রে, ঠিক আছে, একটু হলুদ চাল নেবেন, হলুদ চাল, 1 টাকার কয়েন নেবেন, হলুদ চালের মধ্যে পান দিয়ে রাখবেন, রাখার পর ওটাকে কর্পূর দিয়ে আরতি করুন, লক্ষ্মীর পাঁচালি পড়ুন, পড়ার পর ওটাকে হলুদ সুতো দিয়ে মুড়বেন পানটাকে, ঠিক আছে? আপনি যে ব্যবসা করেন সে ব্যবসার ক্যাশ বক্সে রেখে দিন, প্রথম। দ্বিতীয়, আটা নেবেন, ঘরের আটা, আটা আছে তো, আটাকে পোড়াবেন, পুড়িয়ে, আপনার কি দোকান আছে না বাড়িতে? দোকানের সামনে ছড়িয়ে দিন আটা। হ্যাঁ, আটাকে একটু পোড়াবেন, সুজি যেমন আমরা ভাজি ওরা একটু ভাজবেন, আটাকে ভেজে দোকানের সামনে ছড়িয়ে তারপরে দোকান খুলুন। আর ওই লক্ষ্মী বারে যেটা বললাম, বৃহস্পতি দেখবেন আপনার ব্যবসা আস্তে আস্তে উঠছে। আপনার শনির দশা চলছে, এখন 7:30 চলছে না, দশা চলছে, শনির দৃষ্টি আছে কিন্তু বৃহস্পতি লগ্নপতিতে বসে আছে, মানে বৃহস্পতি থাকছে না, শনির দৃষ্টিতে আছে। এই টোটকাটা করলে আপনি ফলাফল পেয়ে যাবেন, বুঝতে পারলাম? এই টোটকাটা করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন বহরমপুর, বর্ধমান, কোচবিহার, দুর্গাপুর, কৃষ্ণনগর, মেদিনীপুর, সাউরাফুলি, হাওড়া, ব্যারাকপুর এবং নতুন চেম্বার অতি অবশ্যই জলপাইগুড়ি। আপনারা একটু ফোনে জেনে নেবেন কবে রয়েছে জলপাইগুড়ির চেম্বার, আসার আগে অতি অবশ্যই বুকিংটা কিন্তু করছেন। আমরা আজকে একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছে, আর কি টোটকা আছে? এই মহালয়ে শুভ দিন, ভাগ্য ফেরানোর টোটকা। অনেক বল স্যার লটারির টিকিট পাই না, মারাত্মক, 1 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি, একদম একদম নাচছে সবাই। হ্যাঁ আছে, কিন্তু কার কপালে আছে কেউ জানে না, করে দেখুন না, হতেও পারে। কি করবেন ভালো মতো লিখেন, যারা লটারির টিকিট, মানে লটারির টিকিট কাটেন, রোজ দৌড়চ্ছেন, ঠিক আছে, লটারি আজ লাগুক, কারণ সবারই অর্থের দরকার, অর্থ ছাড়া কিছু হয় না, ঠিক আছে। একটা গোটা পান নেবেন, গোটা পান, গোটা সমেত, ঠিক আছে, লাল কলম দিয়ে ঠিক পানের পিছন দিকে 3টে 6 লিখবেন, 6 লিখবেন, লিখে আপনি যখন লটারি কিনতে যাবেন 6 সংখ্যা দেখে ঠিক সন্ধ্যা 6টার সময় পানটা পকেটে থাকবে, সন্ধ্যা 6টার সময় পানের পিছনে লাল কলম দিয়ে 6 লিখে সঙ্গে নিয়ে যান, সন্ধ্যা 6টার সময় যেন লটারি টিকের মধ্যে 6 সংখ্যা থাকে, টিকিট কাটুন। কাটার পর ওই পানটা, ওই টিকিটটা, ঠিক আছে, রাত্রিবেলা যখন শোবেন বালিশের নিচে নিয়ে ঘুমান, ঠিক আছে। এই টোটকাটা যদি করে থাকে দেখুন ভাগ্যের চাকা হয়তো কারুর না কারুর ঘুরে গেছে, মারাত্মক টোটকা। পান হচ্ছে শুভ, বিনা পানে কোনো পুজো হয় না, আর পান হচ্ছে টানে, আকর্ষণ, নেশা বলে না, পানের নেশা, পান হচ্ছে নেশা, টানে। অতএব আজ 6-6 সংখ্যাটা দারুণ, উল্টে দিলে 9 হয়ে যায়, আবার সোজা করলে 6 হয়ে যায়, তো ওই 9 থেকে 6 আসবে, 6 থেকে 9 পুরো ঘুরিয়ে দেবে। করে দেখুন প্রত্যেক বুধবার আর শুক্রবার দিন এই কাজটা করবেন, যদি কারুর লাগে ফিডব্যাক অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর যারা বুকিং করবেন, বারবার বলছি একদিন আগে বুকিং করুন, লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার 5:15 হয়, ঠিক আছে, আমাকে রেগুলার লাইফে পাবেন না, চেম্বারে অসংখ্য ভিড়, 101 টাকায় দেখছি। দ্বিতীয়, খাতা কলম সঙ্গে নিয়ে আসবেন, যার যদি যেমন টোটকা থাকে অবশ্যই দেবো, কিন্তু কোনো গ্রহের দশা, মানে দশান্তর দশা খারাপ থাকলে আমি টোটকা দিই না, ঠিক আছে, তখন আমি প্রতিকারের কথা বলবো, যদি দায়িত্ব দেন দায়িত্ব নেব, না দিলে নিই না, কিন্তু তাকে যেইটুকু সময় বলে দেবো আমি সেই সময়ের মধ্যে ফল দেবো। আর সামনেই শুভ দিন মহালয়া অমাবস্যা, ইউটিউবে যান, সার্চ করুন, যারা দূরের বন্ধুরা আমাকে পাচ্ছেন না অনলাইনে খোলা আছে, অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন, কিন্তু অনলাইনকে যখন যেই সময়টা দেবে সেই সময়টাই কিন্তু আপনাকে অনলাইনে দেখা হবে।
একদমই তাই। ভালো থাকার জন্য এই অনুষ্ঠান একদম ফলো করতে থাকুন, এবং কেমন আছেন আপনারা সেটা জানাতে কিন্তু ভুলবেন না। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।